যদি কোথাও হচ্ছে তো আমাদের সেইখানে দাবিটা আদায় করতে হবে। কাজে আমি কথা বলাচ্ছি না, আমি এক নম্বর কথা আমাদের নেতৃবৃন্দ যা বলেছেন সেখানে সবই বলা হয়েছে আপনাদের, আমি খালি ভুলে যাই বলে এক দুই তিন চার করে বলি। তাই দু নম্বর কথা হচ্ছে, অর্থাৎ এক নম্বর কথা হচ্ছে যে লড়তে থাকুন আমাদের এলাকায় এলাকায়। সভাপতি বক্তব্য শুরুর সময় বলেছিলেন আমাদের এলাকায় লড়তে হবে, আদায় করতে হবে, যেটা পারি আদায় করতে হবে, আর বাকিটা লড়াইয়ের জন্য আমাদের আরও জোর সামনের দিকে যেতে হবে। দু নম্বর কথা হচ্ছে 6 তারিখ আসছে, 6ই ডিসেম্বর, বেশি দেরি নেই। আর আপনারা সবাই জানেন এই 6ই ডিসেম্বর কি অন্যবারের 6ই ডিসেম্বরের থেকে কেন আলাদা, কারণ এই 6ই ডিসেম্বর এরা ঘোষণা করছেন আমাদের এবিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সরকারে যারা আছেন মন্ত্রী তারাও বলছেন যে সুপ্রিম কোর্ট ইত্যাদি মানার কোনো দরকার নেই, আমাদের বিশ্বাস এইখানে রাম জন্মেছিলেন, সুতরাং এইখানে ওই বানায়ঙ্গে ওইখানে মন্দির বানাও বলছেন তো অনেকদিন। মোদির তো সরকার 4.5 বছর পেরিয়ে গেছে, আবার ভোট আসছে, তা একদিন এতদিন নড়াচড়া দেখিনি, ভোট আসছে তাই আনুষ্ঠানিকভাবে ওখানে মন্দির নির্মাণ তৈরি করতে হবে। আর মোদি আর কি বলে, ওই যে ওর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন না, যোগী যোগী, আর মোদি যোগী, এরা কম্পিটিশন করছেন, ইনি সর্দার প্যাটেলের মূর্তি বানিয়েছেন, উনি বলছেন আমার রামের মূর্তি তার চাইতেও বড় হবে, রাম রাম করছেন, এসব ভূতের মুখে রাম নাম, এরা যারা রাম রাম করছেন আপনারা বুঝতে পারছেন কি চায়, ওরা দাঙ্গা বাজাতে চায় পশ্চিমবাংলায়। আপনারা খেয়াল করুন যে ওই সেই যে বাবরি মসজিদ ভাঙার তার আগে তথা কথিত রথযাত্রা আদি বাণী আবার আমরা শুনছি রথযাত্রা হবে, এই রথযাত্রা রথযাত্রা না, এইটাই হচ্ছে ভোট যাত্রা, ভোটের সময় হলেই ওদের এইটা মনে পড়ে। 4.5 বছর সরকার ছিল তখন কি করেছে সে তো ওদের লোকেরাই জিজ্ঞেস করছে, কিন্তু আমি বলছি যে এখন যেটা করতে চাচ্ছেন ভোটের জন্য, আপনারা যখন এখানে এসছেন মিছিলে কেউ কি ভেবেছেন কে হিন্দু আছে কে মুসলমান আছে কে আদিবাসী কে তফসিলি, এই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছে, একসঙ্গে কালকে ছিল, একসঙ্গে খেয়েছে, একসঙ্গে টিফিনের লাইনে দাঁড়িয়েছে, কেউ তো দেখে না। আর ওইটাকে ভাগ করবার জন্যে ঘাতি ঘাতি দাঙ্গা তৈরি করবার জন্যে ষড়যন্ত্র হচ্ছে, কারণ ওরা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ যখন লাল ঝান্ডা নিয়ে কৃষক ক্ষেত মজুর যখন হাঁটে ওরা ভয় পায় আর তাই ভাঙতে চায়, আপনার ঐক্য ভাঙতে চায়, আর তাই রথ 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 নয় ওটা। আর এই রথে তো জগন্নাথ বসেন, রথে ওর বড় ভাই বলরাম বসেন, তারপরে ছোট বোন মাঝখানে সুভদ্রা তিনি থাকেন, যা নানা রকম রথ আছে, রথযাত্রা ভালো, আমি তার বিরুদ্ধে যাচ্ছি না, আমি হয়তো পাঁপড় ফাঁপড় খেতে দেয় তাই মনে পড়ে যেদিন রথযাত্রা হচ্ছে ভালো, এ রথযাত্রা না, এ ভোট যাত্রা, মোদি আর তার দিদির ভোট যাত্রা, দুজনেরই ভোট যাত্রা হচ্ছে, কারণ ভোটের আগেই এইটা বাধাতে চান, কারণ ওরা ফেল সব ব্যাপারে, কৃষকের সর্বনাশ, ক্ষেত মজুরের কাজ নেই, বেকারের কাজ নেই, শিল্প নেই, কৃষিতে সংকট, যে এই বিমান কেনা হবে এত 126টা কেনা হবে, এই দামে কেনা হবে, তার মধ্যে এই অল্প কিছু ওইখানে ফ্রান্সে তৈরি হবে আর বাকি বেশিটাই এখানে আমাদের দেশে তৈরি হবে, মোদি যাকে বলছেন মেক ইন ইন্ডিয়া। আর এই যারা হিন্দি হিন্দু হিন্দুস্থান করে তারা জানে এ কত সম্পত্তি করেছে, এ তো চোখের সামনে মানুষ দেখছে, আর তাই ওই রথযাত্রার নামে ভোট যাত্রা, এটা হচ্ছে বলভদ্র হতে পারেন মোদি ওখানে ওরা বসবেন ওই রথে, এ তো এয়ার কন্ডিশন রথ, এসব এরকম সেরকম রথ না, বাথরুম পেলে ওর মধ্যে আছে, আর বাকি খাওয়া দাওয়া শোয়া আপনি সব করতে পারবেন, একটা ঘর, সেই রথে চড়বেন এই বলরাম আর জগন্নাথকে, অমিত শাহ আর মোদি, মাঝখানে সুভদ্রা নেই, আমি বলছি যে গোলমাল করবেন না, একে নিয়ে নিন, আপনার দিদিকে নিয়ে নিন, উনি ছোট বোন ছিলেন, এক রথে চাপিয়ে নিন, তারপরে আপনি
তাহলে অন্তপক্ষে পশ্চিম বাংলায় শান্তিতে থাকে। কারণ আপনি যখন রামনবমী করেন আরএসএস আর আপনার তৃণমূলের রামনবমী, দুই রামের কম্পিটিশনে মানুষের বাঁচা মুশকিল। দুই হনুমান যখন বেরোয়, এ হনুমান আর মুখ্যমন্ত্রী হনুমান, এরা যখন দুই হনুমান যখন একসঙ্গে লাফালাফি করে মানুষের মুশকিল। আমরা পশ্চিম বাংলার যে ঐতিহ্য আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে মেহনতি মানুষের যে ঐক্য, সেই ঐক্য চোখের মনির মতো রক্ষা করবার জন্যে আমাদের ময়দানে থাকতে হবে, আমাদের ময়নারে থাকতে হবে। আর মুখ্যমন্ত্রী, আপনি যত বড় বড় কথা বলেন, যদি আপনার বুকের পাটা থাকে লালু প্রসাদ, তাহলে ওদের গ্রেপ্তার করবেন এখানে, এই জিনিস এখানে করতে দেবেন না। আর আমরা আছি ময়দানে, আমি শুনতে পাচ্ছি তার জন্যে কিনা আমি ঠিক জানি না আজকে ওদের কোথায় গ্রেপ্তার করা হয়েছে। আর এ মোদিও একশো কি বলে অঘোষিত জরুরি অবস্থা আরবান নকশাল আবিষ্কার করেছেন, আর যাকে তাকে আমি শুনছি যে এই সরকারও নাকি তার কর্মচারীদের গ্রেপ্তার করেছে আজকে। আমরা এখান থেকেই বলছি, থাকবে কর্মচারী, থাকবে কৃষক, থাকবে খেত মজুর, থাকবে ছাত্র যুব কর্মচারী, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আর ফেডারেশনগুলোর আহ্বানে এই যে এটা লড়াইয়ের ময়দানে আগের থেকে থাকতে হবে, পরেও থাক। এই লড়াই আপনার চোখের নজর যাতে দৃষ্টি আগে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়, আমি বলছি আপনাদের যে এই দিকে নজরটা মানে আপনার ঘুরিয়ে দিতে চাই। তার জন্যে আসল দাবি আমাদের, এই মানুষের দাবি, আমাদের দেশের 90% মানুষের দাবি। 1% ওদের হাতে বিরাট পরিমাণ সম্পদ, মাঝখানে আছে আর 9%, কিন্তু বাকি 99% সর্বনাশ। মেহনতি মানুষ, তারা 1 ইঞ্চি জমিও তোমাদের জন্য ছেড়ে দেবে। শেষ কথা আমার 4 নম্বর, সেটা আপনারাও শুনেছেন, বলা হয়েছে আমাদের যা আনুষ্ঠানিক ঘোষণা করতে পারছিলাম না, কারণ ব্রিগেডে সমাবেশ করতে হলে আমাদের যা লাগে আনুষ্ঠানিক ঘোষণা ইত্যাদি, তার জন্যে অনুমতি নিতে হয়, দরখাস্ত করতে হয়, মাঠ হচ্ছে ডিফেন্সের, পুলিশ ইত্যাদি নানা রকম ব্যাপার আছে, তার একটা সই করে দিলে দরখাস্ত, তারপরে আমরা ঘোষণা করতে পারি। তো আমরা সেই মহাসমাবেশ, হ্যাঁ ও তো বিজেপি করবেন, তৃণমূল করবেন, আগেই করবেন শুনেছি, এখন কেউ কেউ পা ঘষে আবার পিছনে পিছনে যাবেন বলছেন, আমি জানি না, কিন্তু যাই হোক, যেই করুন, আমাদের এই আত্মবিশ্বাস আছে যে ওই ব্রিগেডের ময়দান 3রা ফেব্রুয়ারি আপনার বিজেপি আর তৃণমূলের যে সমাবেশ হবে, দুটো যোগ করলে যা হবে তার চাইতেও লাল ঝান্ডা এখানে ব্রিগেডের মাঠ দখল করবে, উচ্চে চারদিকে থাকবে, কলকাতা শহর রাজধানী আপনার দগ্ধ হয়ে যাবে। আমি আপনাদের আর সময় নিতে চাই না, কিন্তু আবারও আপনাদের কাছে আবেদন করতে চাই যে এই লড়াই নিয়ে যেতে হবে একেবারে যেখান থেকে আপনারা এসেছেন, সেই গ্রামে, সেই বুথে, সেই পাড়ায়, সেই পঞ্চায়েতে, সেই ব্লকে, সেই জেলায়, এ লড়াই ওইখান পর্যন্ত আমাদের বিছিয়ে দিতে হবে, যাতে ওই খালি আপনাদের সিঙ্গুরে থেকে রাজভবন অভিযান করতে না হয়, যাতে রাজভবন থেকে নবান্ন আপনার কাছে যায়, আপনার কাছে যায়, আপনার কাছে যায়, টেনে নিয়ে যেতে হবে ওখান পর্যন্ত। এই আবেদন আপনাদের কাছে করে আমি আরেকবার আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আমার লাল সালাম জানাচ্ছি।